জুলাই শেষে দেশে অমিক্রনের উপভ্যারিয়েন্ট কমে নতুন কোন ধরন আসতে পারে বলে জানিয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশহাক হোসেন। তিনি জানান, 3 মাস পরপর করোনা নতুন ধরন আসতে পারে, তবে অন্য ভ্যারিয়েন্টের চেয়ে বর্তমান উপধরন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। 3 মাসের বেশি সময় নিয়ন্ত্রণে থাকার পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা, মৃত্যুর সাথে বাড়ছে সংক্রমণও। এজন্য স্বাস্থ্যবিধি মানতে সরকার বেশ কয়েকটি নির্দেশনাও দিয়েছে। তবে ঈদের সময় রেল যাত্রীদের এমন চিত্রই বলে দেয় মানুষ কতটা সচেতন। মার্কেট, শপিং মল, রাস্তাঘাট সবখানেই একই অবস্থা। স্যানিটাইজারের ব্যবহারও যেন মানুষ ভুলে গেছে, তেমনি মাস্ক পরাতেও রয়েছে চরম উদাসীনতা। সম্প্রতি বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে অমিক্রন BA.5। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনে আক্রান্ত হওয়ার 1 মাসের মধ্যে যে কেউ আবারও আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে গুরুতর অসুস্থ না হলেও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বলে জানান আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মোস্তাক হোসেন। সংক্রমণ এই BA.5 উপধরন দিয়ে অমিক্রনের যথেষ্ট সংখ্যা ছড়িয়েছে বলেই ধারণা। যারা করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন তারা সেরে উঠলেও পরবর্তী পর্যায়ে কোভিডোত্তর জটিলতায় তারা ভুগছেন, তাদের মনে থাকছে না অনেক কিছুই। ডায়াবেটিস হচ্ছে না, ডায়াবেটিস ছিল না, হৃদযন্ত্রের অসুখ হচ্ছে, এবং দীর্ঘমেয়াদে হয়তো আমরা ক্যান্সার বা এই ধরনের অসুস্থতা দেখতে পাবো, কিডনির সমস্যাও আমরা দেখছি। জুলাইয়ের মধ্যে নতুন ধরন আসলে সংক্রমণ আরো বাড়বে বলে জানান তিনি। করোনা ভাইরাসের নতুন ঢেউ আসার আশঙ্কা আছে। ভারতে ইতিমধ্যে BA.2.75 করোনা ভাইরাসের অমিক্রনের আরেকটি নতুন উপধরন তৈরি হয়েছে। বুস্টার ডোজ নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা।